হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকে আমরা যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ এর পার্ট টু তোমরা অলরেডি তাপের ঘটনাসমূহ পার্ট ওয়ান এর যে ভিডিও সেটা নিশ্চয়ই দেখে থাকবে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই ভিডিও শুরুতে যারা পার্ট ওয়ানের ভিডিও এখনও পর্যন্ত দেখো আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে একদম যে ফার্স্ট কমেন্টটা থাকবে সেখানে লিঙ্কটাকে পিন করে দেবো ওই লিঙ্কে ক্লিক করে পার্ট ওয়ানটা আগে দেখে আসো তারপরে এই পার্ট টুটা দেখো এবং এই ভিডিওটা শুধুমাত্র টেনদের জন্য নয় ক্লাস ইলেভেনদের জন্য পুরোপুরি সেমভাবে তোমরা মানে দেখতে পারো আর একটা জিনিস হচ্ছে যে তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে তার কী সাজেশান সেই সাজেশনটা আমরা আমাদের যেটা সেকেন্ড চ্যানেল আছে সেই সেকেন্ড চ্যানেলে আমরা পোস্ট করছি আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন আমাদের যেটা সেকেন্ড চ্যানেল আছে সেখানে আমরা পোস্ট করব। তোমরা যারা এখানকার ক্যান্ডিডেট আছো যারা মাধ্যমিক দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট আছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা এই টপিকের ওপর যে সাজেশন সেটা ওখান থেকে দেখে নিও আর একটা কথা আমার এখান থেকে বলবার আছে সেই কথাটা হলো যে তোমরা যে কোশ্চেনগুলো আমি সাজেশনে দেবো ওর বাইরে একটা প্রশ্ন তাপের ঘটনাসমূহ থেকে তোমরা ফাইনালে পাবে না কিংবা টেস্ট পরীক্ষা তো পাবে না আমার গ্যারেন্টি মেরা গ্যারেন্টি কা বাপ কা গ্যারেন্টি একটা কোশ্চেন একটা কোশ্চেন থাকবে না তাপের ঘটনাসমূহের ওপর বা অন্যান্য চ্যাপ্টারের উপর যেগুলো আমরা সাজেশন দেবো সেগুলো তোমরা ওর বাইরে কোনো কোশ্চেন মাধ্যমিকে পাবে বলে ঠিক আছে চলো তো এখন যে টপিকটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ আজকের যে পাঠটা পড়াচ্ছি প্রথমত হচ্ছে তাপের সঞ্চালন এবং তাপের পরিবহন দেখো প্রথমত আমরা বোর্ডের মধ্যে লিখে রেখেছি তাপের সঞ্চালন বা তাপের সঞ্চালন কাকে বলে দেখো তাপের সঞ্চালন কি তার কনসেপ্ট একটুখানি বোঝাচ্ছি এইটুকু জায়গার মধ্যে বোঝাবো কারণ ওপরে লেখালেখি করা হয়ে গেছে ধরো তোমার কাছে এরকম দুটো বডি আছে ঠিক আছে मिल रहे हैं मगर चुप के चुप के पहले दिल दो दिल दो दिल मिल रहे हैं मगर चुप के चुपके, चुपके। ठीक है सबको हाँ सबको हो रही है सबको हाँ सबको हो रही है असर চুপকে চুপকে তো দেখো এটা দুটো দিল মানে দুটো বডি রয়েছে দুটো বডি ঠিক আছে দুটো বস্তু এটা এ বস্তু এটা বি বস্তু মানা যাক যে এই বস্তুর উষ্ণতা হচ্ছে বেশি এই বস্তুর উষ্ণতা হচ্ছে বেশি আর এর যে উষ্ণতা তার উষ্ণতাটা হচ্ছে এটার তুলনায় কম ঠিক আছে মানে এ বস্তুর তুলনায় বি বস্তুর যে উষ্ণতা সেটা হচ্ছে কম তাহলে কার উষ্ণতা বেশি ধরেছি ধরেছি আমরা এ বস্তুর উষ্ণতাটা বেশি আর বি বস্তুর যে উষ্ণতা সেটা কম এ বস্তুর তুলনায় এরকম যদি দুটো বস্তু থাকে এবং এদেরকে যদি আমরা জয়েন করে দিই ঠিক আছে দো দিলকে যদি মিলিয়ে দিই দুটো বস্তুর উষ্ণতাকে যদি আমরা জয়েন করিয়ে দিই তাহলে তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যেটা উচ্চ উষ্ণতার বস্তু তার দিক থেকে সবসময় শীতল উষ্ণতার বস্তুর দিকে তাপের ট্রান্সফার ঘটবে সবসময় তাপ উষ্ণ উচ্চ উষ্ণতার বস্তুর দিক থেকে শীতল উষ্ণতার বস্তুর দিকে তাপের ট্রান্সফার ঘটবে এটার একটা এক্সাম্পল দিন স্যার দেখো তোমার মা ধরো তোমাকে এক কাপ চা করে তোমাকে দিল বললো বাবুরে তরুণ স্যারের স্টাইলে বাবুরে চাটা খেয়ে নে এবার তুমি কি করলে ওই চায়ের কাপটা ধরেছো চায়ের কাপটা ধরা মাত্র কি দেখতে পাবে যে চায়ের কাপটা যদি গরম থাকে তোমার হাতটা আস্তে আস্তে গরম হয়ে উঠবে আর বেশি গরম থাকলে সেটাকে যদি ধাপ করে ধরতে যাও তোমার হাতে ছ্যাঁকা লেগে যাবে তো চায়ের কাপটা গরম থাকার জন্য তোমার হাতটা আস্তে আস্তে গরম হয়ে উঠবে এরকম কখনো হবে না যে তোমার হাতটার থেকে তাপ চায়ের কাপে গিয়ে ঢুকবে আর চায়ের যে কাপের যে চাটা ছিল সেটা আরো টকবক টকবক করে ফুটতে উঠবে তুমি হাতে ধরা মাত্র চায়ের কাপ ফোটা শুরু করেছে ওরকম কোনোদিনও হয় না ভাই ওরকম কোনোদিনও হয় না চায়ের কাপ যেহেতু বেশি গরম সেখান থেকে তাপটা তোমার হাতের মধ্যে আসবে এবং তোমার হাতটা গরম হয়ে উঠবে তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে আসলো চায়ের কাপ থেকে তোমার হাতে আসলো অর্থাৎ চায়ের কাপ উচ্চ উষ্ণতার বস্তু আর তোমার হাত শীতল উষ্ণতার বস্তু তাহলে উচ্চ উষ্ণতার বস্তু থেকে শীতল উষ্ণতার বস্তুর দিকে তাপ আসলো এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট তো সেটাই আমি লিখেছি দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে পাশাপাশি রাখলে সবসময় উচ্চ উষ্ণতার বস্তু থেকে শীতল উষ্ণতার বস্তুর দিকে তাপের প্রবাহিত হয় এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান অথবা এরকমও হয় যে হয়তো একটাই বডি হয়তো এটা একটাই বস্তু রয়েছে এরকম এই বস্তুটার একটা সাইড হয়তো বেশি উষ্ণ এই যে এরিয়াটা এই এরিয়াটাকে মনে করে নাও এটা হয়তো বেশি উষ্ণ এটা হয়তো বেশি উষ্ণ এবার দেখা কি যায় এই বেশি উষ্ণতার অঞ্চল থেকে তাপটা আস্তে আস্তে কম উষ্ণতার অঞ্চলে তাপ চলে আসে বেশি উষ্ণতার অঞ্চল থেকে তাপটা আস্তে আস্তে কম উষ্ণতার অঞ্চলে চলে আসে স্যার একটা এক্সাম্পল দিন বাড়িতে মা যখন রান্না করে সেই রান্নার যে খুন্তি থাকে বা যে হাতা দিয়ে রান্না করে বা খুন্তি দিয়ে যে রান্না করে কিছুক্ষণ পর তোমরা এরকম লক্ষ্য করে থাকবে যে খুন্তিটা আস্তে আস্তে গরম হয়ে ওঠে ধরো খুন্তির এটা হচ্ছে মুখের প্রান্ত এই জায়গাটা গরম হওয়ার পর আস্তে 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 তাপটাই হাতের কাছে চলে আসে এবং একটা সময় পর যদি অনেকক্ষণ ধরে তুমি ওই খুন্তিটাকে করার মধ্যে বা যেটার মধ্যে তুমি রান্না করছো সেই পাত্রটার মধ্যে রেখে দাও তাহলে তুমি কিছুক্ষণ পর সেই খুন্তিটাকে আর ধরতে পারবে না গরম লাগবে ওটাকে কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে ঠান্ডা করতে হবে তারপরে তুমি আবার ধরতে পারবে আমার মার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম মাও এই কথাটা বললো যে কিছুক্ষণের জন্য তুমি যদি ধরো খুন্তিটা খুব গরম হয়ে গেছে তো কি হয় যে জায়গাটাতে তুমি খুন্তিটা দিয়ে রান্না করছো মনে করো এই প্রান্তটা দিয়ে তুমি রান্না করছিলে তো এখান থেকে তাপ আস্তে আস্তে কি হয় হাতলের কাছে চলে আসে যদি হ্যাঁ মানে ওটাকে কভার না পরানো থাকে তো এটা হচ্ছে ব্যাপার এটা তুমি লক্ষ্য করে দেখবে তাহলে বডি তো একটাই একটাই তো খুন্তি সেই খুন্তি একটাই বডি বা একটাই অংশ তার একটা অংশ বেশি উষ্ণ একটা অংশ কম উষ্ণ কিন্তু আমরা দেখতে কি পেলাম উচ্চ উষ্ণতার জায়গা থেকে তাপটা আস্তে আস্তে শীতল উষ্ণতার জায়গার দিকে আসছে তো সেটাই বলা হয়েছে যে তাপ যদি একই বস্তু যদি হয় বস্তুটা যদি একই বস্তু হয় তার বিভিন্ন অংশের মধ্যে তাপের পার্থক্য থাকলে উচ্চ উষ্ণতার অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপের প্রবাহ হয় যতক্ষণ না উষ্ণতা সমান হয় তাহলে সেটাই বলেছিলাম এটা ধরো একটা পদার্থ এর এই জায়গাটা বেশি গরম এর এই জায়গাটা কম গরম এবার কি হবে বেশি গরম অঞ্চল থেকে কম গরম অঞ্চলের দিকে কি হবে তাপের ট্রান্সফার ঘটবে ঠিক আছে তো উষ্ণতার পার্থক্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে তাপের এই প্রবাহকে তাপ সঞ্চালন বলে উষ্ণতার এই প্রবাহের জন্য মানে কি দেখতে পাবো আমরা যে দেখতে পাবো যে উষ্ণতার পার্থক্যের জন্য এক স্থান থেকে তাপটা অপর স্থানে প্রবাহ ঘটবে একে আমরা তাপ সঞ্চালন বলে থাকবো তাহলে তাপের আমরা দেখতে পেলাম প্রবাহ হয় দেখতে পেলাম উচ্চ উষ্ণতার বস্তু থেকে শীতল উষ্ণতার বস্তুর দিকে তাপ যাচ্ছে যেরকম চায়ের কাপটা গরম চায়ের কাপ সেটাকে তুমি হাত দিয়ে ধরা মাত্র চায়ের কাপ থেকে তাপটা তোমার হাতে আসবে তোমার হাত গরম লাগবে হাতে ছ্যাঁকা লাগবে কিন্তু এরকম কখনো হবে না হাত থেকে তাপ গিয়ে চায়ের কাপে যাবে আর চায়ের কাপটাকে ফোটাবে তাহলে উচ্চ উষ্ণতার অঞ্চল থেকে শীতল উষ্ণতার দিকে তাপের ট্রান্সফার ঘটে এই ঘটনাটাই যে তাপের যে ট্রান্সফার ঘটলো উচ্চ উষ্ণতা থেকে শীতল উষ্ণতার দিকে তাপের যে ট্রান্সফার ঘটলো এই ট্রান্সফারটাকেই আমরা তাপের সঞ্চালন বলি এই তাপের যে ট্রান্সফারটা এটাকেই আমরা বলে থাকি হচ্ছে তাপের সঞ্চালন এবার এই তাপের সঞ্চালনকে মোট তিনটে ভাগে ভাগ করা হয় স্যার তিনটে ভাগ কী কী নাম্বার ওয়ান হচ্ছে পরিবহন পদ্ধতি নাম্বার টু পরিচালন পদ্ধতি নাম্বার থ্রি বিকিরণ পদ্ধতি আচ্ছা বিকিরণ পদ্ধতির আন্ডারে যেটা রয়েছে মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা শর্ট কোয়েশ্চেন পড়ে এখান থেকে সূর্য থেকে আমাদের পৃথিবীতে তাপ আসছে এটা আমরা দেখতে পাই এবার সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে এইটার ওপর শর্ট কোশ্চেন পড়ে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট একটা শর্ট কোয়েশ্চেন হয়ে যাবে এখান থেকে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে এটা হবে প্রশ্ন তাহলে কি লিখতে হবে বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এটা হয়ে গেল পরিচলন পদ্ধতি তোমার এখন লাগবে না ঠিক আছে এটা তুমি অলরেডি পরিবেশের জন্য ভাবনাতে পড়েছো ওখান থেকে তুমি দেখে নিও এখন এই টপিকের মধ্যে ডিসকাস করছি না যদি পরিবেশের জন্য ভাবনা পড়ানো হয় বা তোমাদের কাজে লাগে তো সেক্ষেত্রে আমরা ওখানে ডিসকাশন করে দেবো এইটা ইম্পর্টেন্ট এটা এখন লাগবে না আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাপের পরিবহন স্যার তাপের পরিবহন কি আমরা যেটা যেটা কঠিন পদার্থ দেখতে পাবো কঠিন পদার্থের মধ্যে তাপের যে সঞ্চালন ঘটল যেমন আমি তোমাদেরকে বললাম এক খুন্তি দিয়ে রান্না করতে করতে খুন্তির একটা সাইড থেকে তাপ আস্তে 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 অন্য সাইডে চলে যাচ্ছে তাহলে এটা কঠিন পদার্থের মধ্যে হচ্ছে তাহলে যে পদ্ধতিতে এই তাপটা একটা গরম জায়গা থেকে আস্তে আস্তে ঠান্ডা জায়গার দিকে গেল সেই পদ্ধতিটার নামটাই হচ্ছে পরিবহন পদ্ধতি সেই পদ্ধতিটার নামটাই হচ্ছে পরিবহন পদ্ধতি দেখো লেখা আছে কঠিন পদার্থের মধ্যে এই প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থের মধ্যে এই প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় আচ্ছা এক্ষেত্রে খুন্তির কোনো কণার কি পরিবর্তন ঘটেছে তোমরা বলো তো খুন্তির কণাগুলো কি এখান থেকে সরে এদিকে বেঁকে গেছে এখান থেকে কণাগুলো সরে এদিকে চলে গেছে এরকম কি হয় তাহলে তো খুন্তিটা বেঁকে ছোটো হয়ে যেত আস্তে আস্তে বা খুন্তিটা বড় হয়ে যেত এরম হতো এরকম কি হয় যে খুন্তির কণাগুলোর পরিবর্তন ঘটে না ঘটে না সেই জন্যই বলছে মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে না এই পদ্ধতিতে খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আর একটা পয়েন্ট যেটা এখান থেকে পড়ে সেটা হচ্ছে তাপ পরিবহনের জন্য এই পদ্ধতিতে একটা মাধ্যম চাই ঠিক আছে একটা মাধ্যম না থাকলে এই পদ্ধতিতে অর্থাৎ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হতে পারে না তো এইটা গেল হচ্ছে তাপ সঞ্চালন এবং তার তিনটে প্রকারভেদ একটা পরিবহন একটা পরিচলন একটা বিকিরণ তার মধ্যে বিকিরণটা আমরা অলরেডি জানি সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে পরিবহনের মধ্যে তিনটে পয়েন্টকে তোমরা মনে রাখবে আর পরিচালন পড়তেই হবে না এখন ঠিক আছে তো চলো এই এত দূর অবধি আমরা কমপ্লিট করলাম এবার তাপ পরিবহনকে আমরা আরও ডিটেলসে পড়বো কী ভাবে পড়ব এক হচ্ছে তাপ পরিবহনের হার পড়বো তাপ পরিবাহিতা পড়বো তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক পড়বো তাপীয় রোধ এবং হচ্ছে তোমার হচ্ছে কী বলবো তাপীয় রোধ এবং তরিত রোধ এগুলো পড়বো তাপ এবং তরিত পরিবহন সম্পর্কে পড়বো চলো এরপরে আগামী পার্টটা একটুখানি দেখি আচ্ছা এবার এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বিষয়টা কি দেখো বলা কি রয়েছে দেখো এখানে যে রাশি দিয়ে পদার্থের পরিবহন ক্ষমতাকে মাপা হয় একটা পদার্থের পরিবহন ক্ষমতা কি রকম সেটা মাপা হবে যে রাশি দিয়ে তাকে আমরা তাপ পরিবহন ক্ষমতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলবো এবার স্যার তাপ পরিবহন ক্ষমতাটা কি জিনিস স্যার একটু ডিটেলসে বলুন বলছি শোনো দেখবে তোমাদের এটার ওপর বইতে একটা ছোট্ট টেস্ট আছে যদি বইটাকে কেউ খুটিয়ে ভালো করে পড়ো দেখবে একটা টেস্ট আছে সেটা হচ্ছে যে এরকম একটা পাত্র রয়েছে ভালো করে শুনবে এরকম একটা পাত্র রয়েছে পাত্রটা ধরো এরকম আয়তকার পাত্র ঠিক আছে এরকম একটা আয়তকার পাত্র রয়েছে এরকম ঠিক আছে এই আয়তকার পাত্রর মধ্যে কি করা হয়েছে বলতো পাঁচটা ছিদ্র করা হয়েছে পাঁচটা ছিদ্র করা হয়েছে এখানে একটা ছিদ্র করা হয়েছে এরকম একটা জায়গায় ছিদ্র করা হয়েছে এরকম একটা জায়গায় ছিদ্র করা হয়েছে এরম একটা জায়গায় ছিদ্র করা হয়েছে এরম একটা জায়গায় ছিদ্র করা হয়েছে পাঁচটা ছিদ্র পাঁচটা ছিদ্র মানে কীরকম বলো তো আমি তোমাদেরকে ধরো বই দিয়ে বা এইটা দিয়ে বক্সটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরো এই বক্সটা রয়েছে এই বক্সটার এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র আমি পাঁচখানা ছিদ্র পরপর করেছো প্রত্যেকটা ছিদ্রের কিন্তু মাপ সমান এটা যতটা মাপের ছিদ্র হবে এটাও সেম মাপের হবে এটাও সেম মাপের হবে এটাও সেম মাপের হবে প্রত্যেকটা ছিদ্রের কিন্তু মাপ সমান এরকম পাঁচটা ছিদ্র তুমি করেছ করবার পর কি করেছো পাঁচটা বিভিন্ন ধাতু পাঁচটা বিভিন্ন ধাতু সে যে কোনো ধাতু হতে পারে এক একটা বইতে এক এক রকম দিয়ে করে ঠিক আছে পাঁচটা বিভিন্ন ধাতু সে ধরো ধরো রূপো একটা ধাতু নিয়ে একটা রূপোর ধাতুর দণ্ড এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছো একটা ধরো তামার দণ্ড তুমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছ একটা মনে করো অ্যালুমিনিয়ামের দণ্ড তুমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছ একটা মনে করো হচ্ছে কাঁচের দণ্ড তুমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছো ঠিক আছে এরকম চার পাঁচটা দণ্ডকে তুমি এর মধ্যে কি করেছো প্রবেশ করিয়ে দিয়েছো ঠিক আছে হ্যাঁ এরকম ধরো লোহার দণ্ড তুমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছো এই এই এইটার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছো তাহলে কী 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 নিয়েছি আমি কী কী দণ্ড নিয়েছি একটা নিয়েছি হচ্ছে রুপো ঠিক আছে একটা নিয়েছি রূপো একটা নিয়েছি হচ্ছে তামা ঠিক আছে তামা একটা নিয়েছি হচ্ছে লোহা ঠিক আছে একটা নিয়েছি হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে অ্যালুমিনিয়াম ঠিক আছে আর কি নিয়েছি অ্যালুমিনিয়াম ঠিক আছে আর একটা নিয়েছি হচ্ছে কাঁচ ঠিক আছে আচ্ছা এবার এখানে কতগুলো কথা বলে রাখা ভালো এই রকম ধরো একটা দণ্ড ছিল ঠিক আছে ভালো করে ব্যাপারটাকে বুঝবে এটা মনে করো ছিদ্র এটা মনে করো ছিদ্র এবার এই ছিদ্রের গায়ে তুমি এই দণ্ডটাকে এরমভাবে ঢুকিয়ে দিচ্ছ ঠিক আছে এরমভাবে ঢুকিয়ে দিচ্ছ ঠিক আছে এবার ব্যাপারটা কি ভালো করে শুনবে যে এই যে দণ্ডটা এই দণ্ডটাকে প্রথমে তুমি মোমের প্রলেপ দিয়েছ প্রত্যেকটা দণ্ডকে রূপর যে দণ্ডটা রয়েছে তাকেও মোমের প্রলেপ লাগিয়েছো তামার যে দণ্ডটা রয়েছে তার গায়েও মোমের প্রলেপ লাগিয়েছো লোহার গায়েও অ্যালুমিনিয়ামের গায়ে কাচের গায়ে এটা যদি রূপোর হয় এটাকেও মোম দিয়ে ভরেছ এটা যদি কাঁচের হয় এর গায়েও মোম মোমের প্রলেপ দিয়েছো এটা যদি রূপ মানে তামার হয় তার গায়েও মোমের প্রলেপ দিয়েছ দুটো কথা মাথায় রাখতে হবে এখানে তিনটে জিনিস সমান অবশ্যই হবে প্রথমত যে ছিদ্রগুলো কাটবে তুমি ওই দণ্ডটার গায়ে যে ছিদ্রগুলো কাটবে প্রত্যেকটা ছিদ্রের মাপ সমান হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট এই দণ্ডটা দৈর্ঘ্য সমান হবে আর এর যে এই যে এই যে মানে তোমার এই যে ক্রস সেকশনাল এরিয়া বা এই যে মুখের সামনের যে ক্ষেত্রফলটা এটা সেম হবে মানে এর যে বেদটা এর যে এই যে থিকনেস যেটা যেটাকে তোমরা এই যে মোটা মতন যে জায়গাটা এই পুরো পার্টটা সেম হবে প্রত্যেকটা দণ্ডের তাহলে কি বললাম প্রত্যেকটা দণ্ডের সেম মাপের হবে এটা যেরম সাইজের এটাও সেম সাইজের এটাও সেম সাইজের তিনটের মাপ সমান হবে তিনটের মাপ সমান হবে এটা হচ্ছে প্রথম কথা দুই নাম্বার কথা ছিদ্রগুলোর মাপ সমান হবে প্রত্যেকটা ছিদ্রের এটা হচ্ছে দু নম্বর কথা তিন নম্বর কথা এর গায়ে যে মোমের প্রলেপ দেবে এর গায়ে যে তুমি মোমের প্রলেপ দেবে মোম দিয়ে যে প্রলেপ দেবে তার মাপটাও সমান হবে কনফার্ম মাপ সমান হতেই হবে এটা মোমের প্রলেপ সমান হবে এবার হওয়ার পর তুমি যদি ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে দাও ছিদ্রের মধ্যে তুমি যদি প্রবেশ করিয়ে দাও দিয়ে গরম জল যদি এর মধ্যে ঢেলে দাও গরম জল তুমি যদি এর মধ্যে ঢেলে দাও এর মধ্যে ঠিক কী ঢেলে দিয়েছো গরম জল ঢেলে দিয়েছ গরম জল ঠিক আছে গরম জল এর মধ্যে ঢেলে দিয়েছ প্রত্যেকের গায়ে মোম লাগানো আছে তুমি কি লক্ষ্য করতে পারবে জানো তুমি লক্ষ্য করতে পারবে যেটা রূপোর দণ্ড ছিল তার যে মোমটা সেটা বেশি গলেছে তারপর অন্যান্য ধাতুর যে মোমগুলো রয়েছে সেটা গলেছে সব থেকে বেশি কার মোম গলেছে থেকে বেশি রূপোর মোম গলেছে সব থেকে বেশি রূপোর মোম গলেছে কারণটা কী কারণ রূপো হচ্ছে সবথেকে বেশি তাপের তড়িৎ পরিবাহী ধাতু ঠিক আছে সব থেকে বেশি তাপের তড়িৎ পরিবাহী ধাতু তাহলে এই পরীক্ষাটা কে করেছিলেন এই পরীক্ষাটা করেছিলেন ইঞ্জেন হজ নামের একজন বিজ্ঞানী ইঞ্জেন হজ যিনি একজন ডাচ বিজ্ঞানী ছিলেন ডাচ স্যার ডাচ মানে কি ডাচ মানে হচ্ছে উনি নেদারল্যান্ডে বসবাস করতেন নেদারল্যান্ডের বিজ্ঞানী তাই জন্য ওনাকে ওনাকে ডাচ বিজ্ঞানী বলা হয় নেদারল্যান্ডের বসবাসবাসী ছিল তাহলে নেদারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন ইঞ্জেন হজ এই পরীক্ষাটা করেছিল উনি কী করেছিল সিম্পল ভাষায় বলছি উনি একটা এরকম আয়তকার পাত্র নিয়েছিলেন ধাতব পাত্র তার মধ্যে ওপর থেকে গরম জল ফেলে দিয়েছে আর কি করেছে এরকম সমান মাপের এবং সমান প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং সমান ফুটো ফুটোগুলোও সমান মাপের হবে তার মধ্যে এরকমভাবে দ মানে দণ্ডগুলোকে ঢুকিয়ে দিয়েছে একটা দণ্ড ঢুকিয়েছে রুপোর একটা দণ্ড ঢুকিয়েছে তামার একটা দণ্ড ঢুকিয়েছে লোহার এরমভাবে পাঁচখানা দণ্ডের ভেতর ঢুকিয়ে দিয়েছে সমান মাপের আর প্রত্যেকের গায়ে মোমের প্রলেপ লাগিয়েছে কোনটা বেশি গলেছে কোন মোমটা বেশি গলেছে যেটা রূপোর মোম ছিল সেটা বেশি গলেছে সেই জন্য বলছে রূপোর পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি অন্যান্য এক এক কারোর বেশি গলেছে কারোর কম গলেছে কারোর বেশি গলেছে কারোর কম গলেছে যার যেরম তাপের পরিবহন ক্ষমতা সেরকম গলেছে তো এই পরীক্ষাটা হচ্ছে ইঞ্জিন হজের পরীক্ষা এই পরীক্ষাটা সম্পর্কে তোমাকে আমি বললাম পরীক্ষাতে এখান থেকে একটাই কোশ্চেন করে স্যার প্রশ্নটা কি করে প্রশ্নটা এটা করে যে তাহলে বলতো যে ইঞ্জিন হজের পরীক্ষা থেকে কি জানা যায় দেখো আমি সাইড একদম কর্নারে লিখে রেখেছি এইটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষাতে অনেকবার পড়েছে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইঞ্জিন হজের পরীক্ষা থেকে যেটা জানা যায় এই লাইনটা বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন রূপর একরকম তাই জন্য বেশি গলেছে রূপোর যে মোমটা সেটা বেশি গলেছে এর আর অন্য রকম এর অন্য রকম এর অন্য রকম প্রত্যেকটার অন্য রকম বিভিন্ন পদার্থে তাপ পরিবহন যে ক্ষমতা সেটা বিভিন্ন হয় এইটাই জানা যায় ইঞ্জেন হজের পরীক্ষা থেকে এই টেস্টটা যিনি করেছিলেন তিনি ডাচ বিজ্ঞানী ইঞ্জেন হজ ইঞ্জেন হজ বলে একজন বিজ্ঞানী ছিলেন তিনি এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা করেছিলেন তো গেল এতটুকু অবধি তাপ পরিবহন ক্ষমতা কি বা তাপ পরিবহন কি সেটা তোমরা এতক্ষণ ধরে বুঝে গেছো এবার এই তাপ পরিবহন ক্ষমতাকে যে যে রাশি দিয়ে পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে মাপা যায় কার কত তাপ পরিবহন ক্ষমতা রূপোর যে তাপ পরিবহন ক্ষমতা আমরা দেখলাম বেশি দেখলাম এইমাত্র যে রুপোতে বেশি গলছে মোমটা তামাতে আর একটু কম গলছে কার বেশি দেখলাম তাপ পরিবহন ক্ষমতা রূপোর দেখলাম তাহলে তাপ পরিবহন ক্ষমতা দেখতে পেলাম এক একজনের এক এক রকম এর একটু বেশি এর একটু কম এর একটু কম তাহলে দেখতে পেলাম এক একজনের এক এক রকম এবার তাপ পরিবহন ক্ষমতাটা তাহলে মাপতে হবে তো কম বেশি দেখছি কারণ না কারণ এরা কম একটু একটু কম হয়তো দেখলাম তো মাপতে হবে তো কতটা তাপ পরিবহন ক্ষমতা কার কত তাপ পরিবহন ক্ষমতা এইটা মাপা হয় যে রাশি দিয়ে এই তা পদার্থের তাপ পরিবহন ক্ষমতাটাকে মাপা হয় মাপা যায় যেটা দিয়ে সেই রাশিটাকে আমরা বলে থাকি তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক এটাকে বলা হয় তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক এটা সলিড ডেফিনেশন কিন্তু এইটা না এটা দিয়ে এটা পুরো পরীক্ষাতে লিখবে না ফুল মার্কস দেবে না যেটা লিখলে ফুল মার্কস দেবে সেটা আমরা একটু পরে লিখব সমীকরণ প্রতিষ্ঠা করবার পর তখন তোমরা যেটা লিখবে সেটাতে ফুল মার্কস পেয়ে যাবে এবার দেখো পদার্থের এই যে তাপ পরিবাহিতা এটা তিন চারটে জিনিসের উপর ডিপেন্ড করে কি কী বিষয়ের ওপর দেখা যাক প্রথম কথা হচ্ছে এই যে তাপ পরিবাহিতা এটা তাপ পরিবাহিতার যে হার তাপ পরিবাহিতার হার মানে কি সময়ের সাপেক্ষে বা একক সময় কত তাপ পরিবাহিত হচ্ছে তাহলে দেখো তাপ পরিবাহিতার হার ভালো করে বুঝবে তাপ পরিবহনের যে হার ভালো করে শোনো ওয়ার্ডটা তাপ পরিবহনের হার তাপ পরিবহনের যে হার তাকে লেখা হয় সব সবসময় ক্যাপিটাল কিউ বাই টি লেটার দ্বারা মানেই হচ্ছে তাপ পরিবহনের হার ক্যাপিটাল কিউ বাই টি এই লেটার দ্বারা তাপ পরিবহনের হারকে লেখা হয় এবার এটা কি কি ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখব প্রথমত মনে করো এই জায়গাটাতে একটা কোনো এরকম থ্রি ডি বক্স আছে থ্রি ডি বক্স ঠিক আছে থ্রি ডি বক্স আছে থ্রি ডি বক্স বা যেটাকে তোমরা বলতে পারো কোনো ঘনক টাইপের বা কোনো আয়ত ঘন টাইপের এরকম কিছু বক্স রয়েছে যার পিছন দিকটাতে ধরো পিছন দিকটাতে আমি ধরো মার্কিং করছি বোঝানোর জন্য ঠিক আছে পিছন দিকটাতে আমি মার্কিং করছি বোঝানোর জন্য স্কেচ করে দিচ্ছি তোমাকে ঠিক আছে মার্কিং করে দিচ্ছি বোঝানোর জন্য তাহলে পিছন দিকের যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটার এইখান থেকে স্টার্ট করে এত এতদূর পর্যন্ত যে বেদ এত দূর পর্যন্ত যে বেদ এই যে বেদটা এই যে থিকনেস যেটা এই থিকনেসটাকে আমরা ডি ধরে নিলাম এর যে ক্ষেত্রফল এর যে এরিয়া এই যে এরিয়াটা এর যে ক্ষেত্রফলটা এই যে ক্ষেত্রফল যেটা এই যে ক্ষেত্রফল যেটা নিচের যে ক্ষেত্রফল প্রস্তচ্ছেদের যে ক্ষেত্রফল প্রত্যেকটা তলে নিচের তল এই সাইডের তল ওপরের তল এই সাইডের তল এই সাইডের তল প্রত্যেকটা তলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে আমরা ক্যাপিটাল এ ধরে নিলাম ক্ষেত্রফলটা এই যে নিচের ক্ষেত্রফলটা এ ওই দিকের দেওয়ালের ক্ষেত্রফল এ উপরের দেওয়ালের ক্ষেত্রফল এ প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ আচ্ছা আর দুটো তলের মধ্যে উষ্ণতার পার্থক্য এই দিকের তল আর ওই দিকের তলের মধ্যে যে উষ্ণতার যে পার্থক্য সেটাকে থিটা টু আর থিটা ওয়ান ধরলাম ধরলাম এই দিকের যে তলটা মানে সামনের দিকের যে তলটা তার উষ্ণতা হচ্ছে থিটা টু আর পিছন দিকের যে তলটা তার উষ্ণতা হচ্ছে থিটা ওয়ান থিটা টু আর থিটা ওয়ান ঠিক আছে তাহলে দেখো কী কী লিখতে পারি উষ্ণতার পার্থক্য উষ্ণতার পার্থক্য কত দেখতে পেলাম উষ্ণতার পার্থক্য মানে ডিফারেন্স কত উষ্ণতার কত পার্থক্য বাবু সামনের দিকের দেওয়ালটা থিটা টু পিছন দিকের দেওয়ালটা থিটা ওয়ান তাহলে পার্থক্য হচ্ছে থিটা টু মাইনাস থিটা ওয়ান এর যে নিচের যে তলটা রয়েছে বা উপরের চালটা রয়েছে বা এই সাইডের চালটা রয়েছে তার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল যেটা আমরা ধরলাম ঠিক আছে ক্ষেত্র ফল যেটা আমরা ধরলাম জেনারেলি সামনের দিকের দেওয়ালটা আর পিছনের দিকের দেওয়ালটা ধরেই কাজ করা হয় তো ক্ষেত্রফল হচ্ছে এরিয়া এ আর এর যে থিকনেস যেটা বা বেদ যেটা সেই বেদটা হচ্ছে বেদটা হচ্ছে কত বেদটা হচ্ছে স্মল ডি ঠিক আছে বুঝতে পারা গেলো একবার একটা বই দিয়ে বোঝাই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা দেখো আমি তোমাদেরকে এই বইটা দিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করছি বন্দি শুনবে মনে করো এইটা হচ্ছে এটা হচ্ছে কি তোমার হচ্ছে এরকম কোন একটা কি বলবো তোমার কাছে আয়তঘন টাইপের কোনো একটা বস্তু আছে বইটা একটা আয়তঘন পড়েছো তোমরা ম্যাথসে এবার এর এই যে তলটা এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এরিয়া এর এই তলটার উষ্ণতা হচ্ছে থিটা টু আর এর যে উল্টো দিকের তলটা এই যে এই দিকের যে তলটা এই তলটার উষ্ণতা থিটা টু আর এর যে উল্টো দিকের তলটা মানে এই তলটার যে উষ্ণতা সেটা হচ্ছে থিটা ওয়ান এটার উষ্ণতা বেশি এটার উষ্ণতা হচ্ছে কম ঠিক আছে তাহলে কোনটার উষ্ণতা বেশি অবশ্যই সামনের দিকের যে দেওয়ালটা অবশ্যই সামনের দিকের যে দেওয়ালটা মানে থিটা টু তার উষ্ণতা বেশি তাই জন্য এখানে লিখে রাখছি থিটা টু গেটার দেন থিটা ওয়ান সামনের দিকের দেওয়ালটার উষ্ণতা বেশি পিছনের দিকের দেওয়ালটার উষ্ণতা কম ধরে নিলাম তার মানে এই দেওয়ালের উষ্ণতা বেশি আর উল্টো দিকের দেওয়ালের যে উষ্ণতা সেটা হচ্ছে কম আর ডি যেটা লিখেছি না ডি ডি কোনটা স্যার ডি হচ্ছে এই বেদটা এই যে বেদটা এই চওড়াটা এটা হচ্ছে ডি এই যে চওড়াটা এটা হচ্ছে বেদটা হচ্ছে ডি এবার তোমরা একটা কথা আমাকে উত্তর দাও যদি এই জায়গাতে এই জায়গার চওড়াটা যদি বেশি হয় এই জায়গার চওড়া যদি বেশি হয় তাহলে এই তলের মধ্যে বেশি পরিমাণে তাপ ঢুকবে হুম বেশি তাপ লাগবে তো এই পুরো জায়গাটাকে কভার করবার জন্য বেশি তাপ লাগবে আর এই তল থেকে ওই দিকের তলে যে তাপটা যাবে তার পরিমাণও বেশি হবে এই তলের এই তলের ক্ষেত্রফল যদি বেশি হয় এই তলটার যে এরিয়া যেটা দেখতে পাচ্ছি গাটা এই গাটা যদি বেশি হয় তাহলে এই তলের ক্ষেত্রফল বেশি মানে এতে তাপ বেশি লাগবে আর এই তাপটাই যখন ওই পারের তলটাতে যাবে তখন সেটাও বেশি পরিমাণে যাবে তাহলে যে পদার্থের ক্ষেত্রফল বেশি তার তাপ পরিবহনের হারও বেশি মানে সোজা কথা হচ্ছে এই তাপ পরিবহনের হার যেটা সেটা এই এরিয়া বা ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক সম্পর্ক মানে এক নাম্বার কিউ বাই যেটা এটা সমানুপাতিক এ এর সাথে সমানুপাতিক ক্ষেত্রফলের সাথে এর ওপর ডিপেন্ড করে আচ্ছা তারপরে হচ্ছে দুই নাম্বার শুনবে দু নাম্বার একটা পার্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ধরো তোমাদেরকে বুঝিয়েছিলাম চলতলির যারা ভিডিও দেখেছো তারা জানবে মনে করো তোমার কাছে এরকম একটা পাত্র রয়েছে এই পাত্রটা আর এখানে রয়েছে এরম একটা পাত্র রয়েছে এরকম একটা পাত্র রয়েছে ঠিক আছে এরকম একটা পাত্র রয়েছে এই পাত্রতে জল এত দূর পর্যন্ত রয়েছে এই পাত্রতে জল এত দূর পর্যন্ত রয়েছে আর এই পাত্রতে জল এতটুকু অবধি রয়েছে এতটুকু অবধি জল রয়েছে এতটুকু অব্দি ঠিক আছে আচ্ছা আমরা কি দেখে থাকি যে জায়গার জলের উচ্চতাটা বেশি তার দিক থেকে জল সব সবসময় যেদিকে জল কম তার দিকে যায় এবং এটা কতক্ষণ হতে থাকে ততক্ষণ পর্যন্ত হতে থাকে যতক্ষণ না দুটো লেয়ার এর লেয়ার কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে আর এর লেয়ার বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে একটা টাইম পর এর যা জলের লেয়ার আর এর যা জলের লেয়ার দুটো লেয়ার যখন সমান হয়ে যাবে তখন এর দিক থেকে জল আর এই দিকে যাবে না এটা আমরা পড়েছি এর আগেও পড়েছি আমরা এটা তাহলে যদি লেয়ারের পার্থক্য শূন্য হয়ে যায় যেমন দেখো এর লেয়ার যত হাইটে রয়েছে এই লেয়ারটাও দেখো একই হাইটে রয়েছে দুটো লেয়ার সেম হাইটে লেয়ারের পার্থক্য সেম সেম জিরো হয়ে গেছে পার্থক্য পার্থক্যই নেই পার্থক্য যদি একেবারে না থাকে নেগলেজেবেল যদি পার্থক্য থাকে তাহলে জল যাচ্ছে না জল কখন যাচ্ছে বাবু যখন এর লেয়ার বেশি এর লেয়ার কম জলের একটা পার্থক্য রয়েছে তখন জল যাচ্ছে যত বেশি পার্থক্য থাকবে তত ভালো জল যাবে যদি এটার লেয়ার বেশি উঁচু হয় এটার লেয়ার বেশি কম হয় তাহলে বেশি ভালো জল যাবে এটা মনে করো এটা মনে করো এরম জায়গা চলে এলো আর এটা মনে করো এরম জায়গা চলে এলো এখন জল কম যাবে ধরো ধরো এরকম হলো সিচুয়েশান এরকম হলো জলের লেয়ার এখানে আর এর জলের লেয়ার এখানে এখন কিন্তু বেশি জল এদিকে যাবে তাহলে যত বেশি পার্থক্য থাকবে এই লেয়ারটার সাথে এই লেয়ারের তত ভালো জল যাবে যখন এইটার লেয়ার আর এইটার লেয়ার একদম সমান হয়ে যাবে দুটো লেয়ার একেবারে সমান হয়ে যাবে পার্থক্য থাকবেই না তখন কিন্তু জল যাবে না তার মানে আমি বুঝতে পারছি পার্থক্য যত ভালো হবে জল তত ভালো যাবে তাই তো জল যখন লেয়ার দুটো যখন সমান হয়ে গেছে কোনো পার্থক্যই নেই কোনো ডিফারেন্স নেই সেম লেয়ার এসে গেছে তখন কি জল যায় যায় না তো তাহলে যত বেশি পার্থক্য ভালো থাকবে তত ভালো জল যাবে একই রকম তাপের ক্ষেত্রেও ঘটে যত উষ্ণতার পার্থক্য থাকবে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ পরিবহনের যে হার সেটাও বেশি হবে তাপ হার মানে পরিবহনের তত রেটে তত বেশি তত বেশি হারে তাপ যাবে তত বেশি হারে তাপ যাবে ওই জন্যই নাম দেওয়া হয়েছে তাপ পরিবহনের হার তাহলে তাপ পরিবহনের যে হার দুই নাম্বার সেটা হচ্ছে কিউ বাই টি সেটা হচ্ছে সমানুপাতিক থিটা টু মাইনাস থিটা ওয়ান এর সাথে এটার সাথে সমানুপাতিক হার বেদের সাথে সমানুপাতিক হবে নাকি ব্যস্তানুপাতিক ইন্টারেস্ট নিয়ে শুনবে বুঝবার চেষ্টা করবে ধরো এটার বেদ বেশি চওড়া হতো তাহলে তাপ এখান থেকে ওই পারে যেতে বেশি কষ্ট হতো ধরো বেদটা সরু হতো তাহলে আরও ফাস্ট তাপ যেত এপার থেকে ওপারে তো যদি বেশি মোটা করে দিই তাহলে তাপ এপার থেকে ওপারে যেতে বেশি কষ্ট হবে ধরো সরু করে দিই তাপ এপার থেকে ওপারে যেতে কম কষ্ট হবে তুমি ভাবো ধরো তোমাকে যখন ধরো একটা গরম জিনিসকে ধরতে দেওয়া হলো মনে করো এক কাপ চা বা এক গ্লাস কোনো মানে কোনো গরম জল তাকে তোমাকে ধরতে দেওয়া হলো তুমি কী করো যখন ছাঁকা হাতে যাতে ছ্যাঁকা না লাগে তাই জন্য হাতে কি করো রুমাল দিয়ে বেঁধে তারপর ওটাকে ধরো অথবা তুমি এরকম ভাবো বাড়িতে দেখেছো তো যে কারেন্টের যে মানে লাইটের যে বাল্বগুলো থাকে সেগুলোকে ধরবার সময় আমরা কী করি একটা রুমাল দিয়ে চেপে তাপার ধরি আচ্ছা রুমালের পরিবর্তে আমরা যদি আরও কোনো মোটা জিনিস দিয়ে ধরতাম তাহলে সেখান থেকে তাপ আমার হাতে আসতো না ভালো করে ভাববে বিষয়গুলো ঠান্ডা মাথায় ভাববে শুধু ফিজিক্স পড়লেই হলো না কনসেপ্ট ক্লিয়ার করো আগে আমি কি বলছি মনে করো বাল্ব রয়েছে তোমার বাড়িতে এবার বাল্বটাকে তুমি রুমাল দিয়ে ধরছো তাপ তাও অল্প অল্প আসছে রুমালের পরিবর্তে তুমি যদি আরো মোটা কোনো কাপড় দিয়ে ওটাকে ধরতে তাহলে বাল্ব থেকে সেই তাপটা তোমার হাতে কম আসতো শিওর কনফার্ম ঠিক বলেছি আমি এইটাই আমি তোমাকে বোঝাতে চাইছি যদি বেদটা মোটা হয়ে যায় তাহলে তাপ বেশি ভালো যাবে না তাপের পরিবহনের হার যেটা সেটা খারাপ হবে কম হবে ধরো এটা যেহেতু মোটা বিটটা যেহেতু মোটা এর এপার থেকে এই পারে তাপ আসতে যত সময় নেবে যদি আমি এখন এই বইটা নিয়ে কথা বলি এই বইটা নিয়ে কথা বলি এটা পাতলা বই এই বইটা নিয়ে কথা বলি তাপ এর এই পার থেকে ওই পারে যেতে কম সময় নেবে বেশি সময় এটার ক্ষেত্রে নেবে কম সময় এটার ক্ষেত্রে নেবে তাহলে আমি কি বুঝলাম যার বেদ বেশি তার ক্ষেত্রে তাপ পরিবহনের হার কম যার বেদ সরু তার ক্ষেত্রে তাপ পরিবহনের হার বেশি আরও সহজ করে বলছি ধরো এটা একটা কাঠের তক্তা এটা একটা কাঠের তক্তা এর মধ্যে তুমি গুলি করলে গুলিটা এপার থেকে ওই পারে যেতে বেশি কষ্ট হবে এটা সরু তক্তা আরামসে ভেদ করে ওপারে চলে যাবে তাহলে বেদ বেশি হলে তাপ পরিবহনটা হতে কষ্ট হচ্ছে মোটা মাল তো সালা ভেদ করে যেতে পারছে না বেদ বেশি হলে তাপ পরিবহনটা হতে কষ্ট হচ্ছে তাহলে তাপ পরিবহনের যে হার তাহলে তাপ পরিবহনের যে হার এই যে কিউ বাই টি সেটা বেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কিউ বাই টি যেটা সেটা বেধের সাথে ওয়ান বাই ডির সাথে রিলেশান থাকবে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে পরীক্ষাতে কোশ্চেন আসে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে লিখতে হবে কি এটা হচ্ছে প্রশ্ন তাপ পরিবহনের হার পরিবহনের হার ঠিক আছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন কোন কোন বিষয়ের ওপর ভালো করে শুনবে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে মাধ্যমিকের জন্য বিষয়ের উপর নির্ভর করে নির্ভর করে তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে আমরা তো দেখতে পেলাম এটার ওপর এটার ওপর এটার ওপর কী কী লিখতে হবে এই প্রশ্নটা আসলে কি কী লিখতে হবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আসলে কি কী লিখতে হবে এটা হচ্ছে কোশ্চেন এটা হচ্ছে কোশ্চেন কোশ্চেনের উত্তর কিন্তু এইটা 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 তিনটেই উত্তর লিখতে হবে তাপ পরিবহনের হার ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক তাপ পরিবহনের হার উষ্ণতা পার্থক্যের সাথে সমানুপাতিক আর তাপ পরিবহনের হার বেধের সাথে ব্যস্তানুপাতিক এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে ভাষা দিয়ে লিখে নিও আমি বললাম তোমরা ভাষা দিয়ে লিখে নেবে এবার তোমরা দেখো এই তিনটে আমি এক কম্বাইন করি ভেদের সূত্র অনুযায়ী ভেদ তোমরা এর বাঁদিকে যারা যারা রয়েছে বাঁদিকে কিউ বাই টি রয়েছে তাহলে কিউ বাই টিকেই রাখলাম তারপর সব কটাতে সমানুপাতিক চিহ্ন রয়েছে সমানুপাতিক চিহ্নই রাখলাম এ ওপরে আছে এর নিচে কিছু নেই মানে এক আছে থিটা টু মাইনাস থিটা ওয়ান ওপরে আছে নিচে কিছু নেই মানে এক আছে কারা কারা ওপরে আছে এ আর থিটা টু মাইনাস থিটা ওয়ান এদেরকে ওপরেই রাখলাম এ আর থিটা টু মাইনাস হচ্ছে থিটা ওয়ান নিচে কে আছে নিচে একা ডি বসে আছে একা ডি ডিটাই শুধু নিচে আছে তাহলে ডিটাকে নিচে রাখলাম ভেদের সূত্র প্রয়োগ করলাম যৌগিক ভেদের সূত্র যৌগিক ভেদের সূত্র ঠিক আছে যৌগিক ভেদ এর সূত্র প্রয়োগ করে পুরো কথাটা লিখবে যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে কিউ বাই টি সমানুপাতিক এ ইন থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি এবার সমানুপাতিক চিহ্নটাকে যদি তুলে দিই কোনোভাবে তাহলে কিউ বাই টি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে এসে যাবে এবার এখানে থাকবে এ ইন টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে টি এটা হয়ে গেল এখানে যেটা কে পেলাম এই কেটাকেই আমরা তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহী তাঙ্ক বলে থাকি তাহলে কে জিনিসটা কি কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক তার মানে আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিলেই একটা ধ্রুবক চলে আসে সেই ধ্রুবকটা হচ্ছে কে এই কেটাকেই আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলি মাথার মধ্যে আই থিঙ্ক ঢুকে গেছে তাহলে কিউ বাই টি ইকুয়ালস টু কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে ডি এটা হচ্ছে সমীকরণ আচ্ছা এবার এইখান থেকে একটা দারুণ প্রশ্ন হয় কি প্রশ্ন দেখা যাক এর ওপর অনেকগুলো প্রশ্ন হবে অনেকগুলো প্রশ্ন হবে দেখা যাক কি কি প্রশ্ন হয় দেখো আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে মাধ্যমিকের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা স্টার মারার মতন প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট কি হয় ব্যাপারটা বলি দেখবে তোমরা ল যখন পড়েছিলে তখন এরম জায়গাতে একটা রোধ ছিল সেই রোধটা আর ঠিক আছে এই পয়েন্টের যে ভোল্টেজ ছিল এ পয়েন্ট তার ভোল্টেজ ছিল ভি এ এই পয়েন্টের যে ভোল্টেজ ছিল সেটা বি পয়েন্ট তার ভোল্টেজ ছিল হচ্ছে ভিবি এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল আই কাই আই কারেন্ট এইটার মধ্যে দিয়ে যাচ্ছিলো আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল এইটা বিভব পার্থক্য ওর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা যেটা আই হবে তারটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে আই তার সাথে সমানুপাতিক হবে এটা আমরা পড়েছিলাম ওহমের সূত্রতে পড়েছি এটা কনফার্ম এটা কেউ কোন দুই নম্বরই কথাবার্তা না ভাই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য যদি ভি এ মাইনাস ভিবি হয় ভি এ মাইনাস ভিবি যদি হয় সেটা সমানুপাতিক হবে এর মধ্যে যত কারেন্ট যাচ্ছে তার সাথে এটা তো ওমের সূত্রতে পড়েছ না ভুলে গেলে চলো তোর দেখে আসো কিছু করবার নেই ঠিক আছে এবার ভি এ মাইনাস ভিবি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানটাতে একটা ফর্মুলা এসেছিল একটা ধ্রুবক এসছিল একটা ধ্রুবক সেই ধ্রুবকটা হচ্ছে আর এসছিল আর এখানটাতে আই লিখেছিলাম আর আই আমরা যদি সেই আরটাকে তলায় নিয়ে নিই তাহলে দেখতে এরকম হবে ভি এ মাইনাস ভিবি বাই হচ্ছে আর ইকুয়ালস টু আই ছিল মনে করো দেখো এটাই ছিল ফর্মুলা এবার এই যে তরিতমত্তা আই এটাকে কিউ বাই টিতে আধান বাই সময়তে ভেঙে লিখতে পারি তাহলে এরকম দেখতে লাগে ভি এ মাইনাস ভিবি বাই হচ্ছে আর ইকুয়ালস টু লিখতে পারি কিউ বাই টি এখানে কিউ মানে হচ্ছে আধান ঠিক আছে টি মানে হচ্ছে সময় আর ভি এ মাইনাস ভি ভি এটা মানে হচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য সব লেখানো আছে সব লেখানো আছে যারা চলতনীতের ভিডিও দেখেছো তারা জানবে আর মানে হচ্ছে কি আর মানে হচ্ছে রোধ এটা তোমরা জানবে তাহলে এইটা হচ্ছে চলতরিতের সমীকরণ কি আমি সাইডে একটু উল্টো করে লিখে রাখছি কিউ বাই টি ইজিক্যাল টু ভি এ মাইনাস ভিবি বাই আর ভি এ মাইনাস ভিবি বাই হচ্ছে আর এটা চলতরিতে পড়েছ ঠিক আছে এটা হচ্ছে তরিতের ক্ষেত্রে তরিতের ক্ষেত্রে এটা তোমরা পড়েছ তরিতের ক্ষেত্রে পড়েছো কোনটা কি ব্যাকেটে লিখে দেবে কোনটা কি ব্যাকেটে লিখে দেবে যে কিউ আধান টি সময় ভি হচ্ছে ভি এ মাইনাস ভি বিভব পার্থক্য আর টি হচ্ছে এই আর হচ্ছে রোদেগুলো ব্যাকেটে লিখে দিও এটা তৈতের ক্ষেত্রে ছিল ঠিক আছে তাপের ক্ষেত্রে আমরা দেখলাম কিউ বাই টি ইজিক্যাল টু কে ইন্টু এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি এটা দেখলাম তাহলে একবার তাপের ক্ষেত্রে লিখি তাপের ক্ষেত্রে তাপের ক্ষেত্রে আমরা কি দেখেছি তাপের ক্ষেত্রে একই টাইপের সমীকরণ দেখেছি কিউ বাই টি কিউ বাই টি ইজিক্যাল টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে ডি এটা দেখেছি আমরা কী করছি এর তড়িতের ক্ষেত্রে যেমন ভি এ মাইনাস ভিবি ছিল দুটোর বিয়ক ফলটা ছিল এখানে আমরা কেবলমাত্র থিটা টু মাইনাস থিটা ওয়ানটাকেই রাখবো বিয়োগ ফলটাকেই রাখবো বাকি আর কাউকে রাখবো না তো আমরা কি করছি যে কে এ যে পার্টটা রয়েছে এটাকে নিচে নামিয়ে লিখছি তাহলে দেখতে এরকম লাগবে কিউ বাই টি এ এরম লেখা যেতে পারে স্যার বুঝলাম না ব্যাপারটা কি হলো তাই তো বুঝলেন না তাই তো এই কে বাই এটাকে উল্টে দাও কে বাই এটাকে ধরে উল্টে দাও তাহলে কে বাই এটা নিচ থেকে উল্টে এরম ওপরে চলে আসবে ম্যাথামেটিক্স এর মতো কে বাই এটাকে নামিয়ে ডি এর নিচে লিখলাম কে বাই এটাকে নামিয়ে নিচে ডি এর নিচে লিখলাম আমি যদি এটাকে ধরে আবার উল্টে দিই এটাকে ধরে যদি আবার উল্টে দিই তাহলে দেখতে আগের লাইনের মতন লাগবে পুরো আগের লাইনের মতো উল্টা হয়ে গেলেই আবার আগের লাইন হয়ে যাবে তার মানে ভুল করি নাম আমি জিনিসটা আমি এটাকে এখান থেকে নামিয়ে নিচে লিখেছি এখান থেকে নামিয়ে যদি নিচে লিখি ডিয়ের যদি নিচে লিখি এটার মানে যা বোঝায় আর এই কেটা যে ওপরে থাকে তার মানে একই বোঝায় তাহলে এটা আমরা লিখেছি এটা হচ্ছে এটা হচ্ছে তাপের ক্ষেত্রে সমীকরণ আর এইটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে সমীকরণ এবার দুটোর মধ্যে একটু কম্প্যারিজান করা যাক দেখো এর ক্ষেত্রে কিউটা তাপকে বোঝায় কিউটা কাকে বোঝায় তাপকে বোঝায় ঠিক আছে কিউটা কাকে বোঝায় ভাই কিউটা তাপকে বোঝায় টি তো একই জিনিস সময়কে বোঝায় ঠিক আছে থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পার্থক্যকে বোঝায় ওটা বিভব পার্থক্যকে বোঝায় এটা উষ্ণতার পার্থক্যকে বোঝায় উষ্ণতার পার্থক্যকে বোঝায় আর ভি এ মাইনাস ভিবিটা কাকে বোঝাতো বিভব পার্থক্যকে মনে করো দেখো দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এর এখানে কিউ আছে এরও এখানে কিউ আছে এর নিচেটি আছে এরও নিচেটি আছে এর এখানে দুটো জিনিসের বিয়োগ ফল আছে উষ্ণতার পার্থক্য এর এখানে দুটো জিনিসের বিয়োগ ফল আছে বিভবের পার্থক্য বিভবের পার্থক্য লিখে রেখেছি এইটা হচ্ছে বিভবের পার্থক্য এদের যেমন উষ্ণতার পার্থক্য ওর তেমন বিভবের পার্থক্য তাহলে এটা যদি তড়িতের রোধ হয় তাহলে এর নিচে থাকা এই যে রাশিটা এই যে রাশিটা ডি বাই এটা নিশ্চয়ই তাপের রোধ কনফার্ম তুলনা করলে এটাকে সমীকরণ নাম্বার এক এবং এটাকে সমীকরণ নাম্বার দুই ধরে নও ধরে নিয়ে লেখো এক ও দুই তুলনা করে তুলনা করলে কি দেখতে পাবো তুলনা করলে কি দেখতে পাবো দেখতে পাবো এটা বিভাবের পার্থক্য এটা উষ্ণতার পার্থক্য এর এখানে কিউ এর এখানে কিউ এর নিচেটি এর নিচেটি তাহলে এটা তা রোধ এটা তড়িতের রোধ এটা তাপের রোধ ঠিক আছে তাহলে আর আর এইখানটাতে ডি বাই কে এ সমান ভাই আর আর এই ডিবাই কে এটা নিশ্চয়ই সমান তাহলে আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু ডি বাই কে এ এটাকে আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু ডিবাই কে এ আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডিবাই কে এ এটা লেখা যায় কনফার্ম লেখা যায় এই যে আরের মান পেলাম ডি বাই কে এইটাকে এই রাশিটাকে আমরা বলে থাকি হচ্ছে তাপীয় রোধ এই রাশিটাকে আমরা বলে থাকি তাপীয় রোধ বলে থাকি এটাকে তাপীয় রোধ বলে থাকি ডি বাই কে এটাকে তাপীয় রোধ বলে থাকি যে ধর্মের জন্য পরিবাহী বা কোনো পদার্থ তার ভিতর দিয়ে তাপ চলাচলে বাধা দেয় তাকে তাপীয় রোধ বলে দেখো তাহলে দেখো আমরা এখানটাতে লিখেছি তাপীয় রোধের ডেফিনেশানটা নিচে লিখেছি যে ধর্মের জন্য পরিবাহী তার ভিতর দিয়ে তাপ চলাচলে বাধা দেয় তাকেই তাপীয় রোধ বলে লিখে নেবে খাতার মধ্যে তাকেই তাপীয় রোধ বলে এটা ডেফিনেশান এটা ডেফিনেশান লিখে নেবে কিন্তু ফ্রেশ করে লিখে নেবে তাপীয় রোধ কাকে বলে তার ডেফিনেশান এটা যে ধর্মের জন্য পরিবাহী তার ভিতর দিয়ে তাপ চলাচলে বাধা দেয় তড়িতের ক্ষেত্রে রোদের ডেফিনেশান কী ছিল আরে ভাই এটা যদি কারেন্টের পরিবাহী হয় এর মধ্যে কারেন্ট চলাচলে বাঁধা হবে সেটা হচ্ছে তড়িতের রোধ রোধ নামটার মধ্যে ফোকাস করো নামটা কি বলছে রোধ বলছে রোধ মানে রোধ করা বা আটকানো বা বাধা দেওয়া তড়িৎ রোধের ক্ষেত্রে মানেটা কি এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ায় বাঁধা দেওয়া তাহলে তাপীয় রোধে মানে কি হবে যে ধর্মের জন্য পরিবাহী তার ভিতর দিয়ে তাপ চলাচলে বাধা দেবে যার ভিতর দিয়ে তাপ চলাচলে বাধা দেবে ওটা যেমন তড়িৎ চলাচলে বাধা দিলে তড়িতের রোধ এটা সেরম তাপ চলাচলে বাধা দিলে তাপীয় রোধ আর কিচ্ছু না আর কিচ্ছু না নাথিং এলস একদম ইজি 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 ঠিক আছে একদম একদম এটা আচ্ছা তাপীয় রোধের রাশিমাল আমরা দেখতে পেলাম আর ইজিক্যাল টু ডি বাই এটার একক কি মাত্রাকে একটু পরে বার করছি সব কিছু আমাদের কাছে লেখা হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষাতে মারাত্মক প্রশ্ন পড়ে এইসব জায়গা থেকে আর একটা পেলাম এবার আমরা চাইলে এরকম করতে পারি এটাকে ওপরে পাঠাতে পারি ডিটাকে নিচে পাঠাতে পারি তাহলে দেখতে এরকম লাগবে এটা কি ওপরে যাবে হয়ে যাবে এ আর আর ডিটা ওপরে ছিল নিচে যাবে তাহলে বাই ডি ইজিক্যাল টু ওয়ান বাই কে থাকবে ওয়ান বাই কে থাকবে এটা হলো তো পুরো কথাটাকে একটু সাজিয়ে গুছিয়ে বলে এরকম হবে যে ওয়ান বাই কে ইকুয়ালস টু এ বাই ডি এ বাই ডি এটা ইন্টু আর এটা হচ্ছে সমীকরণ আসবে এটা আসবে সমীকরণ বুঝতে পারলে কি বললাম এটা যাবে ওপরে এ আর হবে ওপরে থাকা ডিটা নিচে তাহলে নিচে ডি হবে এখানে থাকবে বললে এটা হচ্ছে সমীকরণ কনফার্ম আচ্ছা তোমরা এখান থেকে একটা কথা বলো তো এইটা থেকে আমরা তাপীয় রোধাঙ্কের ডেফিনেশন বানাতে পারি অবশ্যই বানাতে পারি কি করবো শুনো এর জায়গাতে আমরা ওয়ান বসাবো ডির জায়গাতে আমরা ওয়ান বসাবো চলো তাই করি এর জায়গাতে এক বসাই ডির জায়গাতে এক বসাই তাহলে দেখতে লাগবে ওয়ান বাই কে ওয়ান বাই কে ইকুয়ালস টু ওয়ান বাই কে ইকুয়ালস টু এটা ওয়ান হয়ে গেছে এটা ওয়ান হয়ে গেছে আর পড়ে থাকবে ইকুয়ালস টু আর পড়ে থাকবে এটাই হলো তাপীয় রোদাঙ্কের সমীকরণ কি হলো ভালো করে একটু বলা যাক বলছে একক বেদ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট দেখে একক বেদ ডিটাকে বেদ বলেছিলাম এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর তাপীয় রোধকে তাপীয় রোধাঙ্ক বলে খাতাম কাহানি একক বেদ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর তাপীয় রোধকে তাপীয় রোধাঙ্ক বলে কোনো পরিবাহীর তাপীয় রোধকে তাপীয় রোধাঙ্ক বলে খাতাম কাহানি খাতাম শেষ একদম তাহলে এইটা হচ্ছে তাপীয় রোধাঙ্কের রাশিমালা ঠিক আছে তাহলে তাপীয় রোধাঙ্কও কমপ্লিট হয়ে গেল এবার যে কটা রাশি আমরা দেখলাম একটা হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্ক এর ডেফিনেশানটা কি আছে এর এসআই ইউনিট সিজিএস ইউনিট কী আছে সেটা আমরা একটু পড়বো আর এই যে তাপীয় রোধ পড়েছি তার এস আই ইউনিট সিজিএস ইউনিট কী আছে সেটা আমরা পড়বো পড়লে আমাদের টপিকের 99% নাইন পার্সেন্ট ডান চলে আসা যাক ডেফিনেশানে দেখো তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা ডেফিনেশানটা কি এটা থেকে আরামসে ব্যাখ্যা দেওয়া যায় ভালো করে বুঝবে তাহলে ধরো আমরা এরকম করা শুরু করলাম যে এই যে ডিটা ডিটাকে ওয়ান নিলাম এরিয়া যেটা ক্ষেত্রফল সেটাকে ওয়ান নিলাম থিটা টু মাইনাস থিটা ওয়ান যেটা উষ্ণতার পার্থক্য সেটাকেও আমরা ওয়ান নিলাম ঠিক আছে টি যেটা সময় যেটা সময়টাকেও আমরা ওয়ান নিলাম যদি নিই নেওয়ার পর এর মধ্যে এর মধ্যে এর মধ্যে এর মধ্যে প্রত্যেকের জায়গায় মান বসিয়ে দাও তাহলে কি হবে দেখো কিউ বাই ওয়ান কিউ বাই ওয়ান ইকুয়ালস টু কে এর জায়গাতে কে থাকবে ইন্টু এর জায়গাতে ওয়ান থাকবে ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ানের জায়গায় ওয়ান থাকবে নিচেও ওয়ান থাকবে তো সব ওয়ানগুলো হওয়ার পর সে একের সাথে কে গুণ হয়ে কে হয়ে যাবে আর এটা কিউ হয়ে যাবে তাহলে কিউ ইসিক্যাল টু কে হয়ে যাচ্ছে কিউ ইসিক্যাল টু কে হয়ে যাচ্ছে এটা দিয়ে এই ডেফিনেশনটা বানানো যায় এই ডেফিনেশানটা বানানো যাবে এটা দিয়ে দেখো একক বেদ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পদার্থের উষ্ণতার পার্থক্য এটা উষ্ণতার পার্থক্য ছিল একক হলে বা এক ডিগ্রি হলে একক সময় একক সময় লম্বভাবে দেখ মনে কর দেখো সেই কথা মনে করো একক সময় লম্বভাবে তাপ যাবে এই তল থেকে এই তল তলের দিকে লম্বভাবে তাপ যাবে একক সময় লম্বভাবে পদার্থটির এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় পদার্থ একক সময় পদার্থটির এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় একক সময় পদার্থটির এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তাকেই আমরা তাপ পরিবাহিত অঙ্ক বলি আর কিছু না এইটা দেখে দেখে ওপরের ডেফিনেশনটা বানাবে কোনো কঠিন না ভাই একক বেদ বিশিষ্ট দেখো লেখা আছে একক বেদ বিশিষ্ট একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পাতের একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পাতের বা একটি পাতের দুটো তলের উষ্ণতার পার্থক্য দুটো তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে দুটো তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে একক সময় দেখো লেখা আছে একক সময় লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় একক সময় লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় একক সময় লম্বভাবে পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে তাপ প্রবাহিত হয় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে তাপ প্রবাহিত হয় যে তাপ প্রবাহিত হয় যে কিউ প্রবাহিত হয় সেই তাকেই আমরা তাপ পরিবাহিত অঙ্গ বলি লাস্ট টাইম একক বেদ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের দুই তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে একক সময় এক পৃষ্ঠ থেকে পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে তাপ প্রবাহিত হয় তাকেই তাপ পরিবাহিত অঙ্ক বলে যে তাপ প্রবাহিত হয় তাকেই তাপ পরিবাহিত অঙ্ক বলে ডেফিনেশান ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার ডেফিনেশান এবং এইভাবে আমরা ডেফিনেশান ইজিলি ক্যাচ করতে পারি বেশি মুখস্থ করতে লাগবে না অনেকে গাঁতিই মুখস্ত করতে বসে সব জিনিস একদমই মুখস্ত করবে না জাস্ট এটা দেখে দেখে বলে দাও একক বেদ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পাতের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে একক সময় লম্বভাবে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে যে তাপ প্রবাহিত হয় তাকেই কে বা তাপ পরিবাহিত অঙ্ক বলে তাকেই কে বা তাপ পরিবাহিত অঙ্ক বলে একদম দেখে দেখে বলা যায় এবার ব্যাপারটা হচ্ছে এখানটাতে একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এই যে কে আমরা দেখতে পেয়েছি এই এইটার ইউনিট কি দেখা যাক একটু কার বার করবো কে এর বার করবো কে তাপ ইউনিট বার করছি দেখো ফার্স্টে আমরা কে এর মানটা তাহলে বার করে নিই আগে নিচে থাকা ডিটা ওপরে গিয়ে গুণ হবে আর এ ইন টু টু মাইনাস থ্রিটা ওয়ানটা নিচে এসে যাবে ওপরে ছিল এরা নিচে চলে আসবে যারা নিচে ছিল তারা যাবে ওপরে আর যারা ওপরে ছিল তারা নিচে চলে আসবে তাহলে কি হবে দেখো নিচে থাকা ডিটাকে ওপরে পাঠাচ্ছি হবে কিউ ইন্টু ডি বাই দিয়ে নিচে টি ছিল ঠিক আছে এ ইন টু মাইনাস থিটা ওয়ানটা সে গুণ হবে গুণ হলো ইজিক্যাল টু কে হলো ঠিক আছে আর একবার বলছি নিচে থাকা ডিটা ওপরে গেল কিউ ডি হলো এ দেখো কিউ ডি ঠিক আছে ওপরে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ানটা সাথে সে গুণ হলো টির সাথে এ ইনু থিটা টু মাইনাস থিটা ওয়ানটা গুণ হলো এটা ইসিকাল টু কে হলো আচ্ছা দেখো এসআই ইউনিট যদি বার করা হয় তাহলে কি হবে দেখো যেটা তুমি কিউ দেখতে পাচ্ছ তাপ তাপের এসআই ইউনিট হচ্ছে জুল তাপের এসআই ইউনিট হচ্ছে জুল হলো দেখো যেটা বেদ দেখতে পাচ্ছ বেদ মানে লেন্থকে বোঝায় এইটা কতটা মোটা হবে বা কতটা চওড়া হবে যে লেন্থটা সেই লেন্থটাকে বোঝায় তাহলে লেন্থের ইউনিট হচ্ছে মিটার তাহলে এটা মিটার লিখবো বাই দিয়ে নিচে আছে টাইম টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড এরিয়া যেটা ক্ষেত্রফল তার এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার এটা ক্ষেত্রফল একক মিটারের স্কোয়ার দেখেছো তোমরা বর্গ মিটার বর্গ সেন্টিমিটার এগুলো তোমরা পড়েছো নিশ্চয়ই এগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো তাহলে মিটার স্কোয়ার থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে উষ্ণতার পার্থক্য এসআতে সেই উষ্ণতাটা হয় কেলভিন 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 হয় এটা ইকুয়ালস টু কে হবে এবার যদি ইউনিট বার করা হয় তাহলে দেখো একটা মিটার আর একটা মিটার স্কোয়ার কেটে যাবে নিচে মিটার থাকবে তাহলে সব যদি ওপরে তুলে লেখা যায় তাহলে দেখতে এরকম লাগবে জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখছি জুল সেকেন্ডের পাওয়ারে ওয়ান আছে ওপরে তুলে লিখলে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে মিটার আছে ওপরে তুলে লিখলে মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে কেলভিন আছে ওপরে তুলে লিখলে কেলভিন টু দি পাওয়ার কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে ইজিক্যাল টু হচ্ছে কে এর ভ্যালু কে মানে কি তাপ পরিবাহিতাঙ্ক তার মান এটা এটা হবে এটা হবে জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওপরে চলে গেল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার ছিল ওপরে চলে গেল মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন ছিল ওপরে চলে গেল কেলভিন টু দি পার মাইনাস ওয়ান এই হলো এসআই ইউনিট যদি তোমাকে জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ানই থাকে জুল পার সেকেন্ড তো জুল পার সেকেন্ড মানে কিন্তু আবার ওয়াটকে বোঝায় দেখবে আমরা পড়েছিলাম কার্যের একক বা কার্যের যে ক্ষমতা মানে কার্যের যে হার তাকে তো আমরা ক্ষমতা বলি ক্ষমতাকে আমরা ওয়াট দিয়ে প্রকাশ করি জুল পার সেকেন্ড দেখেন এখানে তাই এসছে জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড টু দি পার মাইনাস ওয়ান একে অনেকে ওয়াট বলে তাহলে একে এরকমভাবেও লেখা যায় ওয়াট ওয়াট মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এভাবে লেখা যায় কে কে এটা একটা রিপ্রেজেন্টেশন এই দুটোই এসআই ইউনিটের আন্ডারে আসবে এস আই ইউনিটের আন্ডারে আসবে তাহলে স্যার সিজিএস ইউনিট কী হবে এদের দেখো সিজিএস ইউনিট কী হবে একটুখানি বলছি মন দিয়ে শুনবে সিজিএস ইউনিট কী হবে এখানে বলছি সিজিএসটা সিজিএস ইউনিটটা কী হবে এখানে বলছি মন দিয়ে শোনো জুলটাকে আমরা তখন বলতে পারি হচ্ছে ক্যালোরি সিজিএসএ তাহলে জুলটাকে লিখব হচ্ছে ক্যালোরি যেটা সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে ওটা সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ানই থাকে সেকেন্ড চেঞ্জ হয় না সিজিএস হোক বা এসাই হোক একই জিনিস হয় মিটারটাকে সিজিএসএ সেন্টিমিটার বলা হয় তাহলে এটা হবে সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেটা কেলভিন দেখতে পাচ্ছ কেলভিনটাকে সিজিএসএ ডিগ্রি সেলসিয়াস বলা হয় তাহলে হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হলো কের ইউনিট এটা হলো কে বা তাপ পরিবাহিতাঙ্ক যেটা দেখতে পাচ্ছি তার এসআই ইউনিট ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল আচ্ছা পরীক্ষা তারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দেখো কী কোয়েশ্চেনটা করে জিজ্ঞাসা করে যে তাপ পরিবাহিতাঙ্কের তাপ পরিবাহিতাঙ্কের ঠিক আছে সিজিএস ও এসআই ইউনিটের এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক সম্পর্ক জিজ্ঞাসা করে কার কার মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করে সিজিএস ইউনিট আর এখানে থাকা এসআই ইউনিট এদের মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করে সিজিএস ইউনিট এটা ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা ওয়ান ক্যালোরিতে রয়েছে ধরো ওয়ান ধরে নিলাম এখান থেকে আমরা কীসে করবো এসআইতে কনভার্ট করব কি করে করছি দেখো ভালো করে কারা কারা উপরে থাকবে ওয়ান ক্যালোরিটা উপরে থাকবে লিখি এটা মানে আমি লিখতে পারি ওয়ান ক্যালোরিটাকে ওপরে লিখতে পারি আর কাউকে ওপরে লিখবো না যেটা সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে নিচে লিখলে সেকেন্ড হয়ে যাবে যেটা সেন্টিমিটার টু দি পার মাইনাস ওয়ান আছে নিচে লিখলে শুধু এক সেন্টিমিটার হয়ে যাবে ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে নিচে লিখলে এক ডিগ্রিসি হয়ে যাবে সব লিখে দিচ্ছি দেখো কি কি লিখবো দেখো সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে নিচে লিখবো ওয়ান সেকেন্ড আচ্ছা সেন্টিমিটার টু পাওয়ার মাইনাস ওয়ানকে নিচে লিখবো ওয়ান সেন্টিমিটার তাহলে ওয়ান সেন্টিমিটার আচ্ছা ডিগ্রি সি টু পাওয়ার মাইনাস ওয়ানকে নিচে লিখবো হয়ে যাবে হচ্ছে ওয়ান কেলভিন ঠিক আছে সরি ওয়ান সেল সেলসিয়াস ওয়ান সেলসিয়াস ওয়ান ডিগ্রি সেলসিয়াস এবার দেখো ব্যাপারটা কি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল সব এসআইতে কনভার্ট করছি এক ক্যালোরি সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল হয়ে গেল হুম আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ডই থাকে এসাই তো এক সেকেন্ডই হয় সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার নিয়ম হচ্ছে কি একশো তারা ভাগ করো তাহলে এক বাই একশো করে দিলে এটা মিটারে চলে আসবে আর ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস আর এক কেলভিন একই বোঝায় সেলসিয়াস স্কেলে এক ডিগ্রি বাড়া মানে কেলভিন স্কেলেও এক ডিগ্রি বাড়া তাহলে এটা ওয়ানই হবে এটা নিয়ে ঠিক আছে ওয়ান কেলভিন কোনো অসুবিধা নেই এবার এই এক বাই একশোটাকে যদি উল্টে দিই এক বাই একশোটাকে যদি উল্টে দিই তাহলে উপরে চলে যাবে তার মানে এটা হয়ে যাবে ফোর পয়েন্ট টু ইন্টু হান্ড্রেড তারপরে থাকবে জুল সেকেন্ডটাকে ওপরে তুলে লিখবো সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটারটাকে ওপরে তুলে লিখবো মিটার টু দিবার মাইনাস ওয়ান কেলভিনটাকে ওপরে তুলে লিখবো কেলভিন টু দিবার মাইনাস ওয়ান তাহলে জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবার ফোর পয়েন্ট টুর সাথে যদি একশো গুণ করা হয় তাহলে চারশো কুড়ি হয়ে যাবে তাহলে চারশো কুড়ি জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই ইউনিটের মধ্যে সম্পর্ক এইটা ঠিক আছে এটা কত এটা ওয়ান ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা ওয়ান ক্যালোরি সমান এত বোঝায় ঠিক আছে ওয়ান ক্যালোরিস ওয়ান ক্যালোরি সেকেন্ড টু দিবার মাইনাস ওয়ান সেন্টিমিটার টু দিবার মাইনাস ওয়ান ডিগ্রি সি টু দিবার মাইনাস ওয়ান সমান চারশো কুড়ি জুল সেকেন্ড টু দিবার মাইনাস ওয়ান মিটার টু দি মাইনাস ওয়ান কেলভিন টু দিবার মাইনাস ওয়ান বোঝায় এত বোঝায় এত বোঝায় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাপ পরিবাহ তাঁকের সিজিএস ওএসআই ইউনিটের মধ্যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশন দেখিয়ে দিলাম এইটা হচ্ছে প্রসিডিওর আচ্ছা আর কি বাকি থাকলো আর বাকি থাকছে হচ্ছে তাপীয় রোধের যে এসআই ইউনিট আর সিজিএস ইউনিট তাপীয় রোধের এস আই ইউনিট আর সিজিএস ইউনিট দেখে নাও তাপীয় রোধের ইউনিট তাপীয় রোধ তাপীয় রোধের রাশিমালাটা মনে আছে এটা বেরিয়েছিল আর ইজিক্যাল টু ডি বাই কে এ এটা বেরিয়েছিল ডি বাই কে এটা বেরিয়েছিল এইটার মধ্যে আমরা কি করব সব ইউনিটগুলোকে নিয়ে 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 ওর মধ্যে রাখবো তাপীয় রোধের মধ্যে দেখো কি কী রাখবো ফার্স্টে বেধের যে একক বেঁধের একক হচ্ছে মিটার রাখবো এর যে একক এর একক হচ্ছে এইটা জুল সেকেন্ড টু দি পার মাইনাস মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি বার মাইনাস জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস মিটার টু দি পাওয়ার মাইনাস কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান রাখলাম এরিয়া বা ক্ষেত্রফল তার যে একক সেটা হচ্ছে মিটার স্কোয়ার এটাকে রাখলাম তাহলে মিটার আর মিটার স্কোয়ার যদি কেটে যায় একটা মিটার থাকে মিটারের পাওয়ারে ওয়ান আছে আর এখানে মিটারের পাওয়ারে মাইনাস ওয়ান আছে পাওয়ার দুটো যোগ হয়ে গেলে পাওয়ারে শূন্য হয়ে যাবে মিটার মিটার টু দি আর যাবে যাবে তো পাওয়ারটা শূন্য হয়ে কেটে তাহলে কি পরে থাকবে জুল সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওপরে যদি তুলে লিখি ওপরে যদি এটাকে তুলে লিখি কিরম হবে জানো ওপরে যদি তুলে লিখি এরকম দেখতে লাগবে যে আর ইকুয়ালস টু জুলটা ওপরে উঠে যাবে জুল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা উপরে উঠে যাবে হয়ে যাবে সেকেন্ড হয়ে যাবে শুধু কেলভিন টু দি দিবার মাইনাস ওয়ানটা ওপরে উঠে যাবে হয়ে যাবে শুধু কেলভিন এইটা হয়ে যাবে আর এর এসআই ইউনিট ঠিক আছে দেখা যাক দেখো এবার এটাকে এটা হচ্ছে তোমার এসআই ইউনিট তাপীয় রোধের এটা হচ্ছে তাপীয় রোধের এসআই ইউনিট তাপীয় রোধের এসআই ইউনিট এটা আচ্ছা এখান থেকে যদি তাপীয় রোধের সিজিএস ইউনিট বার করতে দিত যদি সিজিএস ইউনিট বার করতে দিত কি হতো জুলটাকে ক্যালোরি বলতাম সেকেন্ডটাকে সেকেন্ডই বলতাম আচ্ছা এর মাথায় মাইনাস ওয়ান হতো কেলভিনটাকে বলতাম তখন ডিগ্রি সেলসিয়াস এইটা হয়ে যেত কি এটা হয়ে যেত সিজিএস ইউনিট এটা হয়ে যেত সিজিএস ইউনিট ঠিক আছে আচ্ছা এস ইউনিট আর সিজিএস ইউনিট হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে এসআই ইউনিট এটা হচ্ছে সিজিএস ইউনিট কমপ্লিট হলো এত দি দুটো জিনিস আরও এক্সট্রা আমাকে মনে রাখতে হবে এক হচ্ছে এই যে তাপ পরিবাহিতাঙ্ক রয়েছে তার মাত্রা কি আর হচ্ছে তাপীয় যে রোধ রয়েছে তার মাত্রা কি একটুখানি দেখে নেওয়া যাক আমি আর এটা প্রমাণ দেখাচ্ছি না জাস্ট লিখে দিচ্ছি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা এটা তাপীয় রোধের মাত্রা এটা দিলে আমাদের এই টাইপের ওপর যতগুলো ইউনিট বা মাত্রা রিলেটেড প্রশ্ন আছে সেটা আমাদের কভার হয়ে যাবে ঠিক আছে দেখো আচ্ছা দেখো এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আছে যেটা মাধ্যমিকে বহুবার পড়েছে তোমরা টেস্ট পেপার খুললে এখান থেকে ভরে ভরে শর্ট কোশ্চেন পাবে একবার প্রসিডিওরগুলো বলে দিই মনে রাখো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা এটা ঠিক আছে তাপীয় রোধের মাত্রা এটা তাপীয় রোধের আরও একটা একক হচ্ছে কেলভিন পার ওয়ার্ড তোমরা এই জিনিসগুলো হচ্ছে কিন্তু কখনোই মুখস্থ করবে না তোমাদের ফর্মুলা তোমরা জানো পরিবাহিতাঙ্কের মাত্রা বার করবার সেটা তোমরা জানো কে ইজিক্যাল টু কিউ ডি বাই যে ফর্মুলাটা ছিল ওটা দিয়ে তোমরা এইটা বার করবে একই রকমভাবে তাপীয় রোধের মাত্রা এবং ইউনিট কিন্তু ওই একই জিনিস দিয়ে কাজ করবে মানে সব সময় বারবার বলছি ওই যে যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি সেটা দিয়েই কাজটা করবে যে কি দিয়ে স্যার ওই যে তোমাদেরকে শেখালাম একটু আগে শিখিয়েছি তোমাদেরকে ইকুয়েশানগুলো শিখিয়েছি আর ইজিক্যাল টু ডি বাই কে ইকুয়েশন ছিল না এটা তার একটা ইকুয়েশন ছিল এটা তার একটা ইকুয়েশন ছিল আর ইজ ইকাল টু ডি বাই কে এর মধ্যে মানগুলো বসিয়ে তোমরা কী করবে এই ইউনিট এই মাত্রা এগুলো সব বার করবে মুখস্থ করতে যাবে না আচ্ছা তাপীয় রোধাঙ্কের ক্ষেত্রেও তাই এটা হচ্ছে একক এটা একক আর এটা মাত্রা ঠিক আছে দেখে নিও ভালো করে তোমাদের কাছে সব নোটস পেয়ে যাবে এর মধ্যে দেখে নাও লিখে নাও আচ্ছা এইখান থেকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে আদর্শ পরিবাহী যারা হয় আদর্শ পরিবাহী মানে কি যার মধ্যে দিয়ে তাপের কোনো বাধা নেই তাহলে অসীম পরিমাণ তাপ পরিবাহিত হবে তার মধ্যে দিয়ে তাহলে তার তাপ পরিবাহিতাঙ্ক অসীম পথে পথের পরিবাহিতাঙ্ক শূন্য শূন্য স্থানে তাপ অঙ্ক থাকেই না শূন্য এইটা খুব বোঝার আছে তাপ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ সি টুয়েলভ সমস্থানিক বা আইসোটোপ বিশিষ্ট সংশ্লেষিত হিরে মানে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে কার তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি হিরে কোন ধাতুর অঙ্ক সবচেয়ে বেশি হিরে কোন সরি কোন অধাতুর তাপ পরিবাহিত অঙ্ক সবচেয়ে বেশি হিরে আর যদি বলে কোন ধাতুর তাপ অঙ্ক সবচেয়ে বেশি তাহলে কিন্তু রূপো হবে তাহলে রূপো হবে পরীক্ষায় তিনভাবে প্রশ্ন পড়বে এক হচ্ছে কার তাপরিবাহিত অঙ্ক সবচেয়ে বেশি হিরে কোন অধাতুর তাপপরিবাহিত অঙ্ক সবচেয়ে বেশি হিরে কোন ধাতুর পরিবাহিত অঙ্ক সবচেয়ে বেশি রূপো ঠিক আছে আচ্ছা সব থেকে কুপরিবাহী ধাতু গ্লাস উল গ্লাস উল কাঁচ দিয়ে তৈরি তাপের সুপরিবাহী পদার্থ পারদ মনে আছে একটা ইকোয়েশনের পেয়েছিলাম এটাকে আমরা বলে থাকি উষ্ণতার নতি আচ্ছা তাপ পরিবহন কারা করে সেটা করে হচ্ছে মুক্ত ইলেকট্রন আর তাপ পরিবাহিত অঙ্ক নির্ভর করে যার ওপর সেটা হচ্ছে উপাদানের প্রকৃতির উপর এই কটা যে কোশ্চেন আমি এখানে লিখেছি এই কটা কোশ্চেনের মধ্যে একটা শর্ট কোশ্চেন এবারের পরীক্ষাতে কনফার্ম কমন আসবে ঠিক আছে একটা শর্ট কোশ্চেন এখান থেকে কমন কনফার্ম আসবে শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে এখান থেকে রেডি করে নাও আচ্ছা দেখো এখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে একটা পার্থক্য তোমাদেরকে বই থেকে পড়তে হবে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের পার্থক্য ও মিল তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন ঠিক আছে পরিবহন এর পার্থক্য পার্থক্য ও সাদৃশ্য পার্থক্যটাও পড়ব এবং মিল কি কি আছে সাদৃশ্য কি কি আছে সাদৃশ্য কী কী আছে সেটা পড়বো ঠিক আছে এটা এটা কী কী আছে এটা বই থেকে পড়ব যেখান থেকে হোক এই কোশ্চেনটার উত্তর রেডি করো এবং কমেন্ট সেকশানে লেখো কমেন্ট সেকশানে লেখো দেখি কী কে পড়েছো আমি দেখতে চাই সবই তো পড়ালাম তোমাদেরকে একটা কোশ্চেন তোমরা কমেন্ট সেকশানে লিখবে তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের কি কী পার্থক্য আছে আমি দুটো একটা জিনিস তোমাদেরকে বলছি মিলটা আগে বলে দিই যে তাপের ক্ষেত্রে কি হয় তাপ পরিবহনে হচ্ছে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ পরিবাহিত হয় আর ওটাতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় ঠিক আছে আচ্ছা তাপের পরিবহন কারা করে তাপের পরিবহন করে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করা কারে তড়িৎ পরিবহনও করা হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো এটা হয়ে গেল দুটো মিল হয়ে গেল একটা পার্থক্য বলি আচ্ছা দেখো তাপ পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে যেটা একটা ডিফারেন্স সেটা হচ্ছে তাপ পরিবহন খুব ধীর গতিতে হয় আর যেটা তড়িৎ পরিবহন সেটা খুব ফাস্ট হয় একটা বলে দিলাম ঠিক আছে এটা হচ্ছে ধীরগতির প্রক্রিয়া বা মন্থর প্রক্রিয়া ওটা দ্রুত প্রক্রিয়া আর বাকিগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখবে লিখে আমাদেরকে জানাবে ঠিক আছে তো এই গেল হচ্ছে ওভারঅল শর্ট কোশ্চেন বট কোশ্চেন সব আর একটা দেখো প্রশ্ন পরীক্ষাতে খুব আসে কোনো পদার্থের কোনো পদার্থের ঠিক আছে তাপ পরিবাহিতাঙ্ক তাপ পরিবাহিতাঙ্ক এটা নোটসে পাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের যারা নোটস নিয়েছো তারা এটা পেয়ে যাবে এবং নোটস যদি নাও নিয়ে থাকো এই পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা খুব কিন্তু দেয় খুব দেয় পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কোনো কোনো পদার্থের তাপরিবাহিতাঙ্ক জিরো পয়েন্ট নাইন টু জিরো পয়েন্ট নাইন টু ক্যালোরি ডিগ্রি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মিটার কেলভিন টু এটা হচ্ছে তোমার সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে ইউনিট ঠিক আছে এইটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিট অঙ্ক ক্যালোরি বা সিজিএস এরকম ভাবে দিয়ে দিল দিলে কি বলবো ডেফিনেশনটা দিয়ে উত্তর দেবো যেভাবে দিয়েছিলাম একক বেদ তাহলে এখানে বলবো এক সেন্টিমিটার বেদ এবং এক সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুই তলের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে ওয়ান সেকেন্ড সময় যে তাপ প্রবাহিত হয় তার মান এটা 0.092 পয়েন্ট ক্যালোরি এটা বলতে হবে শুনে শুনে উত্তরটা খাতার মধ্যে লেখো আর একবার বলে দিচ্ছি এক সেন্টিমিটার বেদ বিশিষ্ট এবং এক সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট যেভাবে ডেফিনেশান লিখেছিলাম পুরো সেমভাবে কোনো পদার্থের উষ্ণতার পার্থক্য এক ডিগ্রি হলে এক সেকেন্ড সময় যে তাপ প্রবাহিত হয় একটি তল থেকে ওই পদ্মটির একটি তল থেকে অপর তলে লম্বভাবে যে তাপ প্রবাহিত হয় তার মান জিরো পয়েন্ট নাইন টু এটা হচ্ছে উত্তর তো এই গেল ওভারঅল তোমাদের এই টপিক যা যা কোশ্চেন হয় টপিক থেকে সমস্ত কোশ্চেন আমি আজকের ভিডিওতে কভার করে দিলাম তোমরা এই টপিকের ওপর কি কি প্রশ্ন পরীক্ষার জন্য পড়বে মাত্র কুড়িটা প্রশ্ন পড়লে তোমরা কমন পেয়ে যাবে টপিক থেকে একটা প্রশ্ন বাইরে আসবে না মাত্র কুড়িটা প্রশ্ন আর এখানে থাকা যে শর্ট কোয়েশ্চেনগুলো যদি ভালো করে পড়ো বা আমাদের যে টেস্টগুলো নিচ্ছি সেকেন্ড চ্যানেলে সেই টেস্টটা যদি দেওয়া সাজেশনটা যদি ফলো করো ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না তোমাকে কিচ্ছু পড়তে হবে না ওর বাইরে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে কিচ্ছু করতে লাগবে না ওই কুড়িটা প্রশ্ন পড়বার পর তোমাকে আর কিছু করতে হবে না জাস্ট সেকেন্ড চ্যানেলে যাবে গিয়ে যে কুড়িটা প্রশ্নের যে সাজেশান দিয়েছি সেই সাজেশানটাকে ফলো করো এর বাইরে পরীক্ষায় কিচ্ছু পড়বে না ঠিক আছে চলো টাটা সবাইকে আজকের মতো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা খুব ভালো করে দেবে এবং টপিকটা অলমোস্ট শেষ করে দিলাম আর একটুখানি বাকি আছে গ্যাস আর তরলের জায়গাটা পড়ালে আমাদের পরের ক্লাসে টপিকটা শেষ হয়ে যাবে টাটা